যার নাই কোনো গুণ তার নাম বেগুন। এত বাজার ও বাবা গো, শাক খাওয়াও খুবই উপকার। এই তো শ্বশুর আব্বা, এখন তো আপনি আপনার বৌমার রান্না খাইয়া ফিট হয়ে যাবেন। ভাববেন যে এত ভালো রান্না আমি কেমনে করে করতেছি। ম্যাডাম আমার একা একা প্রেম করে বিয়ে করছে, আর ও কি করলো ওর ভাই দাঁড়াও, ওর ভাই দাঁড়া বাড়াইছে ওর কাছে, তা থুয়া ও ভালো মতো লেহাপড়া করা তা না, ওরও প্রেম করাইয়া বিয়ে করাই দিছে। বিয়া বিয়ার সাত মিনামু, হ্যাঁ আমার একটা মাত্র পোলা কত সাদা ছিল যে আমি ওরে ধুমধাম করে বিয়ে দিমু, লক্ষ্যে একটা বউ আনমু তা না, একা একা বিয়ে করা না, একা একা বিয়ে করা আহু কেসকা। সালাম করতে না তামা, তোমার নাম কি? তোমা হাবি মিষ্টি নাম। তামা লেখাপড়া করছো তো? করছে। তামা তোমার বাপ কেমন মানুষ? আমার ছেলের কাছে একবার বিয়ে দেওয়ার আগে একবার আমার সাথে পরামর্শ করবো না? বাবা এগুলো কি কথা, বিয়ে তো হয়ে গেছে, যা হওয়ার হয়েছে। ওই সে তো বুঝলাম, কিন্তু আমার তো একটা সাদা ছিল, আমার একটা মাত্র পোলা, তার বিয়ে আমি ধুমধাম করে দিবো, দশ গ্রামের মানুষজন খাওয়াবো, আমার একটা মান ইজ্জত আছে না? আব্বা কি করবেন কোন, আমিও আমার বাপের একমাত্র মাইয়া, হ্যাঁ আমিও তো পোলাই বিয়ে করলাম, আমার বাপের আর মান সম্মান রইল না। যাই হোক আব্বা, দুজনে সুন্দর কাট্টাকাট্টি। বাবা বাবা কাট্টাকাট্টি, আরে রাখ তোর কাট্টাকাট্টি, আমার কত সাদা ছিল, আমি ধুমধাম করব, একটা অনুষ্ঠান করব। আব্বা আবার মনে করেন যে আমাকে বিয়ে হয় নাই, আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ ওই যে প্রতি বছরে ম্যারেজ ডে পালন করে না, সেরকম আর কি। হ্যাঁ তুই তো ওই লাইনে গেছিলি, এই জন্য তোর সাইবার এই অবস্থা হয়েছে। আচ্ছা যা বৌমা রান্না করে যা। পোলা একা একা বিয়ে করলেও বউটা খুব সুন্দর আছে, মনে হয় লক্ষ্মী হব। যাই দেখি কপালে কি আছে। ভাত আর তরকারি আসলে কি, আমি না যখন ঢাকায় থাকতাম তখন না ভাত তরকারি খাইতাম না বেশিরভাগ, আমি ওই যে ফাস্টফুডের খাবারগুলো খাইতাম, ওগুলো না এখানে। আরে তুই ফাস্টফুড কই পাবি, দেখ এটা হলো গ্রাম, বুঝোস না ঢাকা শহরে তো আমিও ফাস্টফুড খাই, কিন্তু গ্রামের লোকেরা ভাত তরকারি খায়, মনটা ভালো খায় নে। থাক আমার খোদা চলে গেছে, বলতেছিলাম এর থেকে কত মজার মজার রান্না আমি নিজে রান্না করে খাই, এর আমার ভালো লাগে না, এর আমি সাইজ দেখে বুঝতে পারতেছি। রান্না করতে পারো? হ্যাঁ তাহলে তো তোরা তো রান্না খাওয়া লাগে। হ্যাঁ বাবা কি হয়েছে? এই তো বাইর করে খাইতে গেছি। তা বৌমা দেখি খাবার নেবো এসে খাইতেছে না কেন? না বলতেছিলাম এর থেকে তো সুন্দর করে আমি বাড়িতে রান্না করতে পারি, এইটা আমার মন মতো হইতাছে না আর কি। তুমি সুন্দর সুন্দর রান্না করতে পারো? সুন্দর সুন্দর রান্না করতে পারি? খাই যে এই মাত্র না পারি পারি বাবা, আর কোনো সমস্যা নাই, তাহলে আমি বাজারে যাইয়া তোমার জন্য অনেক জিনিস নিয়ে আসুনি, তুমি সুন্দর সুন্দর রান্না করবা আমি খাবো, কতদিন আমার আশা তোমার হাতে রান্না খাবো, তাহলে কাজ করি আমি বাজারে যাই, কি কস মা? হবো বা না খাইতে পারো, একটু কষ্ট করে খেয়ে নে।
নিজে রান্না করলে ওরে বাপ রে বাপ জীবন শেষ তার থেকে ভালো এটাই আমি খাইনি আসার আগে আমি কি দিয়ে কি রান্না করবো না করবো পরে যদি না খাইতে পারি রান্না করবা মনটা বইরা খামো অনেক সবজি আনছি খুবই উপকারী
খায় না তেল লাগে দেয় তেল লাগে দেয় আরে यार আমার মতো একজন ইন্টেলিজেন্ট মেয়ে এরকম ভুল কিভাবে করে খাবারের মধ্যে স্বাদ তো তখন বৃদ্ধি পায় যখন কিনা খাবারের মধ্যে ময় মশলা একটু বেশি হয় যাই হোক এখন একটু জোরদার কোটার মধ্যে কি হলুদের গুঁড়া নাকি মরিচের গুঁড়া যাই হোক Thank you.
তাড়াতাড়ি বাইরে দিই। আমি গরম জিনিস পরে গেলাম। বৌমা, এটা কি তরকারি রান্ধছ? খুব টেস্ট হয়েছে, আমি বুঝতেছি ফ্লেভার আসতেছে না একটা। খান আব্বা খান, আব্বা আপনারও ভাত বেড়ে দেই। না না, খেলো, খান আব্বা। বাবা খাও, তোমার তো খুব ভালো লাগছে, খুব টেস্টি। এইরকম তরকারি না, আমি আমার বাপের ঘর মুখ খাইয়ে দিই না। আচ্ছা বৌমা, এক কাজ করো, আমার না শরীরে খুব খারাপ লাগতেছে, আমি আর খাবো না। আব্বা, না খাই তো আমার শরীর খারাপ হবে। আব্বা, না খাই। হ্যাঁ, হ্যাঁ।